জয় মা দুর্গা শুভ অষ্টমী। আমরা এসেছি মিশনে, রামকৃষ্ণ মিশনে। তো চলো আমার সঙ্গে মিশনে তোমাদেরকে দেখাচ্ছি। অষ্টমীতে মিশনে আসবো না, সেটা হয় না। আর সঙ্গে আছে ছেলে, এখন একটু ফটো টটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর আমরা যাব আমাদের গুরুদেবের মন্দিরে, রাম ঠাকুর মন্দিরে যাব। এখানে মার সাথে এসেছিলাম আর খুব ভালো লাগে। রামকৃষ্ণ মিশনে না আসলে না অষ্টমীর মজাটাই পায় না। অষ্টমীতে মায়ের সাথে মানে আমার মায়ের সাথে রামকৃষ্ণ মন্দিরে আসার মজাটাই আলাদা। এই যে মায়ের সাথে এসেছি রামকৃষ্ণ মিশনে, তোমাদেরকে বললাম এই যে মায়ের সাথে রামকৃষ্ণ মিশনে আসা হয়। আর আমরা তো রাম ঠাকুর মন্দিরে এখন যাব, তো এখানেই ফার্স্টে আসি। আর আমাকে কেমন লাগেছে আজকের লুকটাতে বলবে, আর ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওটা বানিয়েছি। তো চলো এখন আবার কোথায় যাই, সঙ্গে থেকো। এখন মিশন থেকে বের হয়ে যাচ্ছি, কিছু ফটো তুলেছি, ফটো তুলে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এখন বাজছে তিনটা, আমরা মিশন থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে এখন কোথায় যাই সঙ্গে থেকো। এখন এসেছি আমাদের ঠাকুর মন্দিরে, জয় রাম। এখানে চণ্ডী পুজো হচ্ছে রাম ঠাকুর মন্দিরে। এখন আমরা ঘরে গিয়ে একটু রেস্ট করবো, আবার বিকেলবেলা বেরোবো। তো ততক্ষণ সঙ্গে থেকে। আর প্রতিবার অষ্টমীতে এই রাম ঠাকুর মন্দির আর রামকৃষ্ণ ঠাকুর মন্দির না গেলে দুপুরবেলাটা মনটা ভরে না। এই যে দেখো এই জামাইরা, এই দুই জামাইয়ের কি বুদ্ধি, রেস্টুরেন্টে গিয়ে খাবে না কেন, কি অনেকক্ষণ বসতে হয়, পচে খাওয়া বলে খাওয়ায়, আর ঘরে বসে আরাম করে খাবে। আর কষ্টটা কিন্তু হচ্ছে আমার, কেন কি আমার সার্ভ করতে হচ্ছে। আর লবণ দাও, জল দাও, এগুলো কিন্তু রেস্টুরেন্টে হতো না, কি ঠিক কিনা বল, ঠিক না কথাটা, ঠিক কিনা। আরাম করে বসে খেতে পারতাম। আর এই যে দেখো মানে এইখানে কি হচ্ছে, লেগ পিস দাও, উইং পিস দাও, এগুলো বলার আমাকে চান্স পাচ্ছে। রেস্টুরেন্ট হলে কিন্তু বলতে পারতো না, যা দিত তাই খেতে হতো, ঠিক কিনা। তো যাই হোক, অর্ডার দিয়ে খাওয়া আনা হয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তো এগুলো আমরা খেয়ে এখন আমরা বেরোবো অষ্টমী নাইটে গুরু গুরু করতে। তো তোমরা সঙ্গে দেখো আর কেমন হয়েছে বিরিয়ানিটা বলো। এই কেমন হয়েছে রে বাবাই, এই রাঘব বাবু কেমন হয়েছে? বাচ্চা 10:10 আমি খাচ্ছি, এখন আমার অবস্থাটা দেখো, তারপর রেডি হবো ঘুরতে বেরোবো সঙ্গে থেকো। অষ্টমী সকলকে, এখন আমরা এসেছি কাহিনীপাড়া পাওয়ার হাউসে আমরা এসেছি। এখন চলো যাই দেখবে এখানে ঠাকুরটা কেমন হয়েছে। চাপি আর এসএমএস গামছা দিয়ে দেখো ডেকোরেট করা হয়েছে, কেমন হয়েছে এই পুজোটা জানাবে। আর সত্যি প্যান্ডেলটা দেখো একদম রেড কালারের উপরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো মেয়ে আর এই যে বোন, আর মা দেখো এসে পিছনে বসে গেছে, আর পিছনে তো আমার বডিগার্ড, অলওয়েজ বডিগার্ড সাথে থাকে। আর এখন আরেকজন বডিগার্ড রয়েছে, এখন অনেক জায়গায় যেতে হবে। চলো আর আমার সাজাটা কেমন হচ্ছে তো জানাবে, অষ্টমীর লুকটা আমার কেমন হয়েছে। বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ভূপেন হাজরিকা বাস খড় এসব দিয়ে দেখো ডেকোরেশন করেছে। আর আমরা নেমেছি এখন গীতা মন্দিরের পুজোটা দেখবো সঙ্গে থেকো। চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে।
এখান থেকে বের হয়ে যাচ্ছি, গীতা মন্দিরের পুজোর ঘর থেকে বের হয়ে যাচ্ছি। হলো নুনমাটির পুজো নারাঙ্গীর। দেখো তোমাদের দিদি ভাই কোথায় আসছে। এটা একটা খুব সুন্দর পূজা হয় এখানে। তো এখন ভিডিওটা আমি ক্লিকটা নিয়ে নিচ্ছি। দিদি ভাই এখানে বসে আছে কার্যালয়তে। এই পুজোটা দিদি ভাইয়ের খুব প্রিয়। এখানে প্রতি বছর আমরা আসি, খুব সুন্দর হয় পূজাটা। দিদি এখানে বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে। এখন বাজে প্রায় 2:35 হয়ে গেছে। এটা হলো গুয়াহাটি নারাঙ্গী। আমাদের গুয়াহাটি থেকে বেশ কিছু 20-25 কিলোমিটার মতো আসতে লাগে, অনেক দূর। তাই এখানে আসলাম আমরা পূজা দেখতে। খুব সুন্দর হয় পূজাটা। এই হলো তোমাদের দাদা ভাই। এখন আমাকে দেখিয়ে দেখিয়ে দাদা ভাই বসেছে, আর ওনারা আছে পিছনে, তোমরা দেখতেই পাচ্ছ। সিকিউরিটি আছে, কিন্তু মানে অন্যবার কিন্তু এতটাও কম থাকে না। এবার যতটা খালি হয়ে গেছে, আছে কিছু অল্প কিছু লোক আছে, কিন্তু একদমই খালি হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 বাজে। তো এই পুজোটাতে আসলে আমার খুবই ভালো লাগে। তো এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর এই পুজোটা আমার খুবই প্রিয় একটা পূজা। তোমাদেরকে তো বললামই, খুব সুন্দর দেখো জায়গাটা, আর এতটা নিলিবিলি হয়ে যাবে ভাবতে পারিনি। 2:40 বাজে, 2:45-এর কাছাকাছি এখন, তার জন্য হয়তো। তো এখন আর কোথাও যাই কি না জানি না, চলো সঙ্গে থাকো। মহাভারতের থিম বানিয়েছে এখানে, দেখো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে শিল্পপুরি। অপূর্ব হয়েছে, খুব সুন্দর একটা প্রতিমা দেখলাম। আবার তোমাদেরকেও সঙ্গে দেখাচ্ছি, ডেকোরেশনটাও দেখো। এই পুজোটা হয়েছে শিল্পপুরিতে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এই পুজোটা। আমার পিছনে ফটোশুট হচ্ছে, দেখে নাও। অসাধারণ হয়েছে এই পুজোটা সত্যি। এতগুলো ঠাকুর দেখেছি, এখানের প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। আরও নিয়ে তোমাদেরকে আরও কিছু প্যান্ডেল দেখাচ্ছি। নিখুঁত ডেকোরেশন হয়েছে দেখো। এই যে ডেকোরেশনগুলো হয়েছে না, সব লাসি সুতাগুলো দিয়ে, দেখো তোমরা, সব সুতো দিয়ে হয়েছে পুরোটা প্যান্ডেল। এই সুতো আর ফুল এইসব দিয়েছে, আর কাপড়ের যে তোমার পাড়গুলো, এই পাড়গুলো দিয়ে হয়েছে। যে যেগুলো আমরা কেটে ফেলে পিকো করি, ওই কাপড়টা দিয়ে, মানে ওই যে পাট আঁচলটার লাস্ট ফিনিশিংটা যেটা থাকে সেটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো সুতোগুলোকে কী সুন্দর করে উঠিয়ে উঠিয়ে করেছে, অসাধারণ হয়েছে। তো এখান থেকেও বেরিয়ে যাচ্ছি, আর এখন বাজছে 3:25। এই পুজোটা দেখে মন ভরে গেছে একদম। এই পুজোটা যে দেখে আসলাম, 75 ইয়ার্স কমপ্লিট হয়েছে, 75 লাখ বাজেট ছিল, তো খুবই ভালো লেগেছে। আর এখন আমার বোনেরা এসেছিলো না, ওরা গাড়িতে বসেছিলো, এখন বোনেরাও আবার আসছে দেখতে। তো বোনেরা ভিতরে গেছে, আমরা এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি। তো এখানে আবার এসেছি লতাশিল ফিল্ড। সত্যি এত ঘুম পেয়েছে এখন আর পারছি না, এত ফিল্ডের মধ্যে কিন্তু লোক আছে, কিন্তু মণ্ডপটাতে লোক একদম কম। কিন্তু মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ধরো একদম স্বর্গে মা বসে আছে, আর কলা বউটাকেও দেখো, একদম সত্যিকারের বউ লাগছে, খুব সুন্দর হয়েছে এই মূর্তিটাও। প্যান্ডেল খালি, কিন্তু ফিল্ডের মতো প্রচুর লোক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ো সবার চোখে ঘুম, কিন্তু আমরা দুর্গা পূজায় ঘুরবো না,
চারটা বাজে এখন গ্রুপটা আমার মশার গলার সাথে যাব এখন পর্যন্ত ঘুরে যাচ্ছি দুর্গা পূজায় ঘুরবো না হতে তো পারে না তো ওরকম করে ঘুরছি যতই ঘুমটা তো ক্যামেরার সামনে হাসি থাকে তো এখন আমরা খুঁজছি এই পৌনে চারটার সময় কিছু খুঁজছি কিছু খাওয়ার পাওয়া যায়নি কি টুকটাক দেখি কিছু যদি পাই খেয়ে চোখের ঘুমটাকে দূর করবো এই পুজোটা একটা লাইব্রেরির থিম ছিল আর এই পুজোটাতে এই যে সবাই আমরা মেসেজ লিখছিলাম একটা কমেন্ট দিচ্ছিলাম যে যেমন পেরে হাজারো কমেন্টস এসেছিল এখানে তো ভালো লাগছিল কমেন্টসগুলো পড়তে তো আমরা সবাই ছেলে মেয়ে আমরা সবাই কমেন্টস লিখেছিলাম আর এখানে এনসিসির ছেলেরা ডিউটির সাথে সাথে ওদের আনন্দটুকুও করতে কম করেনি খুব আনন্দ করছিল আর আমিও ছাড়লাম না আমিও লিখে দিয়ে আসলাম কমেন্ট আর এই পুজোটাতে ছিল তোমার এত সুন্দর দুর্গ প্রতিমা ছাত্রীবাড়ি জায়গাটার নাম আর সঙ্গে ছিল লাইব্রেরির থিম থিমটা খুবই ভালো লাগছিল তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে যত নোভেলিস্ট আছে রাইটার সবার ফটো দিয়ে সবার বুক রাখা ছিল আর এদিকে একটা লাইব্রেরি স্টাইল করেছিল দেখো এত ভালো লাগছিল তো এখানে আমি যে কথা বলছিলাম কথাগুলো তো কিছু শোনাই যাচ্ছে না যেহেতু গান বাজতে ছিল ধুমধার একটা গান ডান্স করছিল এনসিসির ক্যান্ডিডেটগুলো আর পুজোটা হয়েছে এই যে দেখো বুকসগুলো পুজোটার যে ঠাকুর প্রতিমা হয়েছে এটা ডেকোরেশনের জন্য করা হয়েছে কিন্তু কি দিয়ে করা হয়েছে সামনে গিয়ে যখন বুঝতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই বুঝেই গেছো তাও বলছি পেন ক্রেয়ন পেন্সিল ইরেজার এইসব দিয়ে হয়েছিল আর কিছুটা অংশ পেন্সিল শার্প করার পর যে জিনিসটা বের হয় এটাকে ঠিক কী বলে আমি বলতে পারি না এই যে গণেশের সুরটা হাতগুলো এগুলো এই ধরনের জিনিসটা দিয়ে করা হয়েছে আর তোমাদেরকে আরও দেখাচ্ছি এত সুন্দর হয়েছে তোমরা দেখো এই যে এইটা ডেকোরেশনের জন্য করা হয়েছিল আর সাইডে ছিল যেখানে পুজো হয়েছে আরেকটা জিনিস দেখো এই যে তোমাদের জন্য সামনের থেকে এনেছি পঞ্জিকা পুরোনো স্বর্ণের পঞ্জিকাগুলো দিয়ে এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে আর এই ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল এই যে আমার হাজবেন্ড চলে গেলো একটা ফটো তুলতে পুজো মানেই ফটো তোলা ছেলে মেয়েও টায়ার্ড হয়ে পড়লো আর গুগল বয়েও মেসেজটা লিখে ফেললো এই নতুন ব্রিজ হয়েছে আমাদের এখানে এখানে একটা সুন্দর গোলপার্ক করেছে আর এখানে আই লাভ গুয়াহাটি লেখা আর আমাদের এই সরোবরটির জায়গাটা যেটা মানে এই জায়গাটা টোটালি চেঞ্জ করে দিয়েছে ব্রিজটা হওয়ার পর খুব সুন্দর লাগছে আর এখন বাজছে 4:30 তো আজকে আমি অষ্টমী পুজোর ভিডিওটা শেষ করলাম তোমাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি তো তোমাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তারই মধ্যে আমি ঘরে চলে যাচ্ছি আজকের অষ্টমীর পার হয়ে নবমী স্টার্ট হয়ে গেছে সবাই তোমরা খুব 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 ভালো থেকো বাই বাই।